আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটা মানে আগাছা যেটা বিভিন্ন জায়গায় মানে আনাচে কানাচে এবং খেতে খামারে জন্মে থাকে সে একটা মানে আগাছা সম্পর্কে আপনার আমি আলোচনা করব এবং এটা খুব গুরুত্বপূর্ণ মানে উদ্ভিদ যেটা শরীরের কী কী কাজে লাগে সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরছি আশা করি আপনারা এটা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এই গাছটির নাম হলো বুই আমলা বৈজ্ঞানিক নাম হলো ফাইলান থাস নিরুরি হ্যাঁ পরিবার হলো মানে ইউ ফর বি সি আমলা একটা ছোটো বর্ষজীবী উদ্ভিদ এটি চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয় এটি ভিজা ভূমি এবং ক্ষেত খামারের জন্যতে দেখা যায় পাতা আমলুচি ছোট পাতা নেই গোটা কোনটি লাল আবার কোনটি সাদা ফুল ছোট লম্বা এবং গোলাকার কুঙ্কের তিনটি বাংলাদেশে সর্ব সর্বত্র পাওয়া যায় আকাশ হিসেবে ভেজা জায়গায় জন্মায় হুম এই প্রজাতির সংখ্যা পাঁচশো তিরো পাঁচশোটি বর্তমান বংশ বিস্তার থেকে আপনার অসংখ্য চারা এবং গাছ হয় মার্চ এপ্রিল মাসে ক্ষেত খামার পর্যাপ্ত চারা দেখা যায় পঁচিশ থেকে ত্রিশ দিনের চারা রোপণ করে এর চাষ করা যায় ব্যবহার শিক্ষা বা শ্বাসের এক রোগের ক্ষেত্রে খুবই উপকারী এমন ক্ষেত্রে তিনের থেকে পাঁচ গ্রাম বই আমলার শিকড় শেষে চিনি পানিতে মিশিয়ে সর্বদিন মতো খেলে অল্প মধ্যে শিক্ষা বা শ্বাস কষ্ট ভালো হয়ে যাবে পাত শেকড়ে রস খেলে বল বৃদ্ধি পায় এটা এমন একটা গাছ সেটা হলো যে আপনার যখন শরীর দুর্বল লাগে মেস মেস করেই লাগে সেটা অনুসারেও আপনারা এটা খাইতে পারেন দেখবেন যথেষ্ট এনার্জি পাবেন পাতের শেকড়ে রস খেলে চোখ বল বৃদ্ধি পায় শরীরে বল বৃদ্ধির জন্য যোগান্ত করে ব্যসের ভাত খাওয়ার পর পর বরপেটে খেলে বল বৃদ্ধি আর বেশি পাওয়া যায় শরীর দুর্বল লাগলে প্রচন্ড গ্যাস হলে হ্যাঁ কোনো খাবার হজম করতে না পারলে হ্যাঁ লিভারের যে কোনো রোগ সারাতে এই গাছের ফল এই গাছের ফল পাতা শেষে খেলে শরীরে শক্তি পাবেন এবং যে খাবারটা খাবে সেটাই মজা লাগবে মহিলাদেরকে সেত বা রক্ত প্রদর রক্তপ্রদর হলে তিন গ্রাম তিন গ্রাম গাছ পাতাস ভুঁই আমরা গুড়া পানি বা দুধে মিশিয়ে প্রতিদিন হ্যাঁ খেলে মানে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রস্তাবে ব্যাক হয় কিন্তু প্রস্রাব হয় না হলেও ফোটা ফোটা করতে থাকে মধ্যথলিতে কোনো পাথর বা মধ্য ঘনটি বড় হলে বড় হয়ে গেলে হ্যাঁ সাধারণত এরকম মানে হয়ে থাকে এক্ষেত্রে তিন গ্রাম আন্দাজ দুই আর কি গুড়া অথবা মানে কাঁচা ঘাস হ্যাঁ ছোট পাঁচের চেয়ে দশ গ্রাম হুম সে আতপ চাউলের পানির সাথে মিশিয়ে সেকে খেলে সকাল বিকাল দুইবার খেলে হ্যাঁ আপনার এই এটা দূর হয়ে যাবে তাহলে এই অসুবিধাটা চলে যাবে জন্ডির যদি কোনো জনিত কারণে না হয়ে থাকে তবে দুই আমলা ব্যবহার করে দেখতে পারে। এক্ষেত্রে সমগ্র গাছ বেটে গায়ে মাখতে হবে এবং এর বিশ থেকে পঁচিশ গ্রাম বেটে রস বের করে সেই রস দুধ বা চিনির শরবতের মতো মিশিয়ে প্রতিদিন সকাল বিকাল দুইবেলা খেলে হ্যাঁ লক্ষণীয় পরিবর্তন আসবে দেখা যাবে কোষ্ঠ ব্যতীত যে কোনো পচা গায়ে ভুঁই আমরার ভাটা প্রলেপ দিলে ওই ক্ষেত্রে সেরে যাবে ওই ক্ষত সেরে যাবে যদি কারো হাড় ভেঙে যায় বা আচর লাগে হুম তবে পাতা রস বেটে লবণ মিশিয়ে প্রলেপ দিলে হ্যাঁ খুবই শীঘ্রই যন্ত্রণার উপশম হয় আমার সাউদ্রময় হলে পাতা শেষে রস করে নিতে হবে সকালে দশ মিলি হ্যাঁ দশ এম এবং বিকালে দশ এম করে খেতে হবে তাহলে আমার শুদ্রময় কোনটি থাকবে না লিভারের যে কোনো রোগ সারাতে সাহায্য করে নখে কুনি কুনি হলে আমলার পাতা রস বেটে দিলে কুনি ভালো হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে এই ছোট্ট একটা মানে আগাছা তার যে কত গুণ হ্যাঁ এটা হলো যে চলার পথে আমাদের অনেক অসুবিধা হয় স্বাস্থ্যের হ্যাঁ আমার মনে হয় এই গাছ আপনাদেরকে অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা এটা ইউজ করবেন এই গাছটা হুম এই গাছটা সবার দৃষ্টির পরে সব জায়গায় আছে আপনার এই গাছটা হ্যাঁ এটা গাছটা ইউজ করবেন এবং আপনারা আমি যে ভিডিওতে যে সব জিনিস উল্লেখ করলাম সেই রোগগুলো আমার মনে হয় প্রতিরোধ করতে পারবে ইনশাল্লাহ আমি আর আপনাদের আজকে মানে আমার বক্তব্য দিগ্ঞ না করে আমি এখানে আজকে শেষ করছি খোদা হাফেজ